লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ফুটবল শুধু একটা খেলাই নয়, ধর্ম। এই ব্রাজিল যে কত কিংবদন্তি জন্ম দিয়েছে, ব্রাজিলের পাড়া মহল্লা অলিতে গলিতে ছোট বড় সবার হৃদয়ে চড়ে থাকে ফুটবল। এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, গত মৌসুমে ফুটবল খেলোয়াড় বিকিনিতে সবার শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের বর্তমান অবস্থা তেমন সুবিধাজনক নয়। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে এ পর্যন্ত তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সেলেসাওরা। শুধু জাতীয় দলই নয়, সংগ্রাম করছে ব্রাজিলের বয়সভিত্তিক দলও। সবশেষ দুই অলিম্পিকের চ্যাম্পিয়নরা এবার বাছাইয়ের গণ্ডি পেরোতে পারেনি। তবে এত কিছুর পরও ক্লাব ফুটবলে চাহিদার শীর্ষে ব্রাজিলের খেলোয়াড়রা। দলবদলের বাজারে এখনও ব্রাজিলের রমরমা অবস্থা। ফিফার দেয়া তথ্য অনুযায়ী সর্বশেষ শীতকালীন দলবদলে বাইরে থেকে ব্রাজিলে খেলতে গেছেন 409 জন ফুটবলার, যা ফিফার সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এসব খেলোয়াড় কিনতে ব্রাজিলকে খরচ করতে হয়েছে $12,26,00,000। জানুয়ারিতে সব মিলিয়ে 249 জন খেলোয়াড় বিক্রি করেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। ফুটবলার বিক্রি করে আয়েও সবার উপরে আছে তারা। এই খাত থেকে ব্রাজিলে এসেছে $25,12,00,000, যা কিনা আগের বছরের দ্বিগুণেরও বেশি। Get a chips, bro. It's chips. Bachai kora alu shape. Spicy seasoning it twist tailo brown potata. Get a chips like a biscuit. Khe bujhe nao. খেলোয়াড় কেনায় ব্রাজিল এগিয়ে থাকলেও সবচেয়ে বেশি খরচ করেছে 2019 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। 114 জন খেলোয়াড় কিনতে ফ্রান্সের ক্লাবগুলোর খরচ পড়েছে $29,19,00,000, যা আগের বছরের একই সময়ের তুলনায় 121% বেশি। দুয়ে থাকা পর্তুগাল খেলোয়াড় কিনেছে 252 জন। পর্তুগিজ ক্লাবগুলো $4,15,00,000 খরচ করেছে। খেলোয়াড় কেনায় তিনে আছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। 226 জন খেলোয়াড় কিনতে আর্জেন্টাইনদের খরচের পরিমাণ $4,10,00,000। তবে আলবিসেলেস্তেরা খেলোয়াড় বিক্রিতে অল্পের জন্য ব্রাজিলকে টপকাতে পারেনি। লিওনেল মেসিদের দেশ দলবদলে খেলোয়াড় বিক্রি করেছে 248 জন। আয়ের দিক থেকে অবশ্য তাদের অবস্থান চারে। এ খাত থেকে তাদের আয় হয়েছে $10,93,00,000। সংখ্যার দিক থেকে খেলোয়াড় কেনায় ইংল্যান্ডের অবস্থান চার। জানুয়ারির দলবদলে তারা কিনেছে 174 জন ফুটবলার। যদিও খরচের দিক দিয়ে ফ্রান্সের পরেই অবস্থান ইংলিশদের। এ খাতে $18,40,00,000 খরচ করেছে ইংলিশরা। ইংল্যান্ডের পরের অবস্থানে থাকা স্পেন 171 জন খেলোয়াড় কিনতে $14,87,00,000 খরচ করেছে। শেখ তানভীর আসানারি, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।